ময়মনসিংহের গৌরীপুরে বীরঙ্গনা সখিনার সমাধিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। দুপুরে উপজেলার কুমরি গ্রামে অবস্থিত সমাধিস্থল পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিগগিরই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সমাধিস্থল পরিদর্শন করবে। এর পূর্বে কলতাপাড়া বাজারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামিউল আলম লিটনের ব্যক্তিগত উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস প্রমুখ।